আসসালামু আলাইকুম, বিডিও প্রিন্ট আপনাদের স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আরও একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বিএনসিসি। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকেই জানেন এই বিএনসিসি সম্পর্কে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এটা বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ সমূহের মধ্যে একটা সংস্থার আর কি। তো বিএনসিসি সম্বন্ধে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা বিস্তারিত একটু গুগলে সার্চ করে নেবেন। বিএনসিসি আসলে একটা সরকারি একটা সংস্থা এবং এটা আপনার বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে, ঠিক আছে? তো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তো এটা 8 তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো প্রথমেই একটা কথা বলি, এটার আবেদনের সময়সীমা খুবই কম। যারা আবেদন করবেন তারা 2-1 দিনের মধ্যে আবেদনটা করে ফেলবেন। যদিও এটা অনেক আগে প্রকাশ করা হয়েছে, 8 জুন 2022 তারিখে প্রকাশ করা হয়েছে, তারপরেও এটা আমি নিয়োগ বিজ্ঞপ্তি আজকেই পাইছি, তাই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। প্রথমে যে পদ সেটা হচ্ছে অফিস সহকারী। আপনার এখানে পদসংখ্যা রয়েছে 12টি, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে আপনার বয়সটা, এবং এখানে আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অফিস সহায়ক, 13টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি SSC পাশ করলে আবেদন করতে পারবেন। মালি রয়েছে, 4টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি ষষ্ঠ শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর পাশাপাশি এখানে রয়েছে নিরাপত্তা প্রহরী, 15টি পদসংখ্যা রয়েছে, এখানেও আপনি ষষ্ঠ শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার প্রয়োজন আছে। তারপর 5 নম্বর যে পদ সেটা হচ্ছে USL, আনফিল্ড লেবার যেটাকে বলে, এটা 2টি পদসংখ্যা রয়েছে, এখানেও আপনি ষষ্ঠ শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, ক্লিনার যেটাকে বলে, 3টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি এখানে কোনো শিক্ষাগত এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, আপনি এখানে শুধুমাত্র আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ অক্ষরঙ্গন সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর এটার আবেদনটা শুরু হয়ে গেছে, অলরেডি আবেদন চলতেছে। এখানে আপনার বয়সটা, প্রার্থীর বয়সটা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, যেটা 27/6/2022 তারিখে প্রার্থীর বয়সটা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং যাদের কোঠা আছে তারা কিন্তু 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তাদের বয়সটা 32 বছর পর্যন্ত রাখা হয়েছে যাদের কোঠা আছে। আর আবেদনটা করতে পারবেন bncc.teletop.com.bd, এই যে দেখেন একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, এই লিঙ্কের মাধ্যমে আপনি আবেদনটা করতে পারবেন। আবেদনটা শুরু হয়ে গেছে 22 জুন 2022 তারিখ, অর্থাৎ 22/6/2022 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 27 তারিখ, এই মাসের 27 তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ। তো যারা আবেদন করবেন, যারা সার্টিফিকেটটি এখনও দেখেননি, যারা এই মুহূর্তে দেখছেন তারা দ্রুত আবেদনটা করে ফেলবেন, আবেদনটা করা যাচ্ছে এখনও। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল বিস্তারিত আলোচনা করছি না, আপনারা দ্রুত আবেদন করে ফেলেন। ভিডিওটা লং হয়ে যাবে, SMS-এর মাধ্যমে আবেদনটা দিতে হবে, আবেদন ফিটা দিতে হবে। আপনার আবেদন ফিটা হচ্ছে 2টা SMS করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দিতে হবে। তো SMS করার নিয়মটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভিডিওর সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।